অনেক সময় ক্যামটেশিয়াতে আপনার একটা ভিডিওর স্পিডটাকে খুব বাড়ানো লাগতে পারে। যে আপনি চাচ্ছেন কোনো একটা, মনে করেন রান্নার একটা ভিডিও করতেছেন, ওই সময় আপনি এই যে রান্নার নাড়াচাড়াগুলো দেখাচ্ছেন, কিন্তু ওই অনেক টাইম যদি ধরে দেখান, মনে করেন আপনি যদি 10 মিনিট ধরে শুধু নাড়াচাড়া দেখান, সেটা কিন্তু দর্শক কিন্তু আপনার যারা ভিউয়ার হবে তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে। এরকম বিভিন্ন সময় কিন্তু দরকার হইতে পারে, হ্যাঁ, আপনার ক্লিপ স্পিডটাকে বাড়ানো। তো ওই মোমেন্টটাকে আপনার 10 মিনিটের ভিডিওটাকে আপনি ক্লিপ স্পিডটা বাড়াই দিয়ে আপনি হয়তো কত আপনার 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসলেন, তাতে হবে কি আপনার দর্শক আসলে জিনিসটা দেখে মজা পাবে এবং পুরো ভিডিওটাই আপনি দেখাইতে পারতেছেন দর্শককে, প্লাস আপনার স্পিডটাও বেড়ে গেল এবং মানে খুব এটা খুব ইফেক্টিভ একটা জিনিস আমার কাছে মনে হয় মাঝে মাঝে যখন এই ধরনের ভিডিও বানাবেন। সো ক্লিপ স্পিড নিয়ে যাবতীয় যা যা আছে আজকে আমি সম্পূর্ণ আপনার কনফিউশন ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আর পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন, তাহলে হয়তো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং একটা এক্সাম্পল বা একটা ডেমো আপনাকে দিয়ে দিই। এখন যে কথাগুলো বলছি এটা অনেক ফাস্ট হচ্ছে, কিন্তু আমি যখন কথাগুলো বলছিলাম তখন কিন্তু আমি স্লোই বলছিলাম। সো মোটামুটি একটা ডেমো দেখে বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে, কারণ হচ্ছে আমরা বিস্তারিত দেখব কিভাবে আপনি আপনার ক্লিপ স্পিডকে অনেক ফাস্ট করে ফেলতে পারেন বা একদম স্লো করে ফেলতে পারেন। কারণ দেখবেন আপনি মনে করেন আমি একটু একটা রান্নার কথা বললাম, যে আপনি যদি একটা রান্নার ভিডিও করেন, তাতে মনে করেন রান্না হয়েছে, তো মনে করেন একটা যে কোনো রান্না হয়েছে 30 মিনিট টাইম লাগে, হ্যাঁ, 20-30 মিনিট টাইম লাগে, তখন একটা ভিডিওতে 20 মিনিট মানে একটা দর্শককে আকৃষ্ট করে রাখা, যে আপনি মনে করেন মশলা নাড়তেছেন, এই জিনিসটা 20 মিনিট ধরে আপনি দেখাবেন, এটা কিন্তু কোনো মানে হয় না। হয় আমরা ছোট্ট একটা অংশ দেখাই, অথবা মনে করেন 5 মিনিটকে আমরা খুব ফাস্ট করে 30 সেকেন্ডের মধ্যে নিয়ে আসি, মনে করেন এইভাবে নাড়তেছি, এটাকে একদম এইভাবে দেখাচ্ছে। বা এইটাও বাদ দিই, এটা বাদ দিয়ে আমি যদি বলি ড্রোন শট যেগুলো নেওয়া হয়, মনে করেন একটা শহরের আপনি ড্রোন শট নিলেন, এখন আপনি হয়তো 30 মিনিট একটা ড্রোন শট নিলেন, ওই ড্রোন শটটাকে তো আপনি 30 মিনিট দেখাতে পারবেন না। এটার জন্য আপনাকে মানে ওই ভিডিওটাকে হয় খুব দ্রুত করে ফেলতে হবে, মানে দ্রুত করে আপনার 2 মিনিটের ভিতর নিয়ে আসতে হবে, যাতে করে মানুষ আসলে ভালো মতো দেখতে পারে, তাদের একটা অ্যাট্রাকশন আসে, এইভাবে করে আসলে খুব সুন্দর করে আসলে জিনিসটা শর্ট আউট করতে হয়। বা অনেক সময় দেখা যায় কোনো একটা জায়গায় একটু মানে স্লো করে ফেলতে হয়। তো কিভাবে করতে হয় এই জিনিসটা দেখার জন্য আমি একটা ভিডিও অলরেডি নিয়ে নিছি। এই ভিডিওটা নেওয়ার পরে আপনাকে আমি সরাসরি চলে আসবো হচ্ছে আমার এখানে মোর অপশনে চলে আসবো, আমার কম্পিউটারে বাম পাশে মোর অপশনে আসার পরে এখানে একটু দেখবেন যে অডিও ইফেক্টস নামে একটা অপশন আছে। অডিও ইফেক্টস, ওই অডিও ইফেক্টস আসার পরে উপরে দেখবেন ক্লিপ স্পিড নামে একটা জায়গা আছে, সেইখান থেকে আপনি এই ক্লিপ স্পিড বাড়াইতে কমাইতে পারবেন। এই ক্লিপ স্পিডটাকে আমি টেনে ধরে আমার যে ক্লিপটা আছে, আমার যে ভিডিও ক্লিপটা আছে বা অডিও ক্লিপটা আছে তার উপরে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে এর উপর যদি ক্লিক করেন, দেখেন ডান পাশে নিচের দিকে দেখবেন এই যে ক্লিপ স্পিড নামে একটা জায়গা চলে আসছে, ডান পাশে নিচের দিকে চলে আসবে। এখন এইখানে যদি কোনো কারণে আপনার খুঁজে পেতে সমস্যা হয়, কোনো টেনশনের কারণ নেই, এই যে আপনার যে ইয়েটা আছে, যে ক্লিপটা আছে, এই ক্লিপে দেখবেন একটা ছোট্ট তীর চিহ্নর মতো একটা জায়গা আছে, হ্যাঁ, এখানে ক্লিক করলেও আপনি দেখতে পারবেন এর সাথে কি অ্যাড করা হয়েছে। অ্যাড করা কি হয়েছে, কালারাইজটা অ্যাড করা হয়েছে, মানে আমি হালকা একটু কালার চেঞ্জ করছিলাম। যেই ভিডিওটা আপনি মানে এই কীভাবে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এটা আপনি যে উপরে আই বাটন আছে, আই বাটনে গেলে দেখতে পারবেন। তো এরপরে আসবো আমরা ক্লিপ স্পিডটাতে মূলত আমরা চলে আসলাম। এখানে ক্লিক যদি করি, তাও দেখবেন আপনি ডান পাশে এখানে ক্লিপ স্পিডটা চলে আসবে। এখন কথা হচ্ছে আমরা এখন ক্লিপ স্পিডটা কত ফাস্ট করব, কত স্লো করব। মনে করেন আমি একটু নর্মালভাবে আমার ভিডিওটা একটু চালাই, যে আপনি চাচ্ছেন কোনো একটা, মনে করেন রান্নার একটা ভিডিও করতেছেন, বুঝতে পারছেন তো, এখানে কিন্তু একটা একটা খুব স্বাভাবিক ফ্লোতে কিন্তু যাচ্ছে। এখন এটাকেই আমি ক্লিপ স্পিডটাকে দ্বিগুণ করে দিতে পারি। মনে করেন 1x আছে, 1.00x, এটাকে আমি 2.00x করে দিব। দেখেন 2x যদি করে দিই, দেখবেন জিনিসটা কিন্তু আরেকটু ফাস্ট হয়ে গেছে এবং দেখবেন ক্লিপের সাইজটাও কিন্তু ছোট হয়ে আসছে। দেখ কিভাবে করি, আপনার একটা ভিডিওর স্পিডটাকে খুব বাড়ানো লাগতে পারে, যে আপনি চাচ্ছেন কোনো একটা, মনে করেন রান্নার একটা ভিডিও করতেছেন, তো বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে। এখন আমি আরও একটা ফাস্ট করি, মনে করেন 3x করি। আপনি একটু ক্লিপের দিকে নজর রাখেন, যে আমি এন্টার করার সাথে সাথে ক্লিপটা কিন্তু আরও ছোট হয়ে যাবে, দেখছেন। তো আমি আবার এন্টার করি। অনেক সময় ক্যামটাসিয়াতে আপনার একটা ভিডিও স্পিডটাকে খুব ভালো করতে পারে, যে আপনি যখন একটা রান্নার ভিডিও করছেন ওই সময় আপনি জানা জানা করছেন কিন্তু ওই অনেক টাইম ধরে দেখছেন। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, আমি যদি আরো একটু ফাস্ট করি মানে 5x করে দেই, 5x করে দিলাম, 5x দেখি কত। এত ফাস্ট হয়ে গেছে যে মনে করেন মানে ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাং করে যাচ্ছে। তো এখন আমি চাইলে কিন্তু জিনিসটাকে শুধু ফাস্ট করতে পারি, ব্যাপারটা কিন্তু এরকম না, আমি কিন্তু স্লো করতে পারি। 1 হচ্ছে স্ট্যান্ডার্ড, 1x হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং 1x থেকে যখন আমি কমাবো সেটা হবে আস্তে আস্তে স্লোর দিকে, এবং 1x থেকে যখন আমি আস্তে আস্তে বাড়াবো 2x 3x বানাবো তখন হবে হচ্ছে ফাস্ট। আমি জিনিসটাকে একটু স্লো করে দেখাতে পারি আপনাকে। স্লো করলে কীভাবে করবি, মনে করেন আমি এখানে দিচ্ছি হচ্ছে 0.50 মানে 0.50 মানে 1-এর অর্ধেক, এটা যদি দেই তাহলে দেখবেন আমার নিচের প্যানেলটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এবং আমার কথাগুলো দেখবেন আস্তে আস্তে স্লো মোশনে চলা শুরু করছে কচ্ছপের গতিতে। আপনার একটা ভিডিওর স্পিডটাকে খুব বাড়ানো লাগতে পারে, দেখছেন স্পিডটাকে বাড়ানো লাগতে পারে, এই কথাটা কত স্লো হয়ে গেছে। তো মোটামুটি এটাই হচ্ছে ক্লিপ স্পিড। তো আপনি একটু বাসায় ট্রাই করে দেখেন, কারণ আপনার কিছু শর্ট আছে, ছোটো ছোটো ক্লিপ থাকতে পারে যে ক্লিপগুলো খুব সহজে আপনাকে এডিট করতে হবে, সেগুলো আপনি চাইলে খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারেন শুধুমাত্র একটা টুলসের মাধ্যমে। ক্লিপ স্পিডটাকে টান দিয়ে নিয়ে আসবেন, এনে এখান থেকে স্পিডটাকে বাড়াইতে হইলে মনে করেন দ্বিগুণ যদি করতে চান 2x 3x 4x এইভাবে করে ফেলতে পারেন, দ্বিগুণ করতে হলে 2x, তিন গুণ করতে হলে 3x, আর যদি কমাইতে চান তাহলে মনে করেন 1-এর থেকে একটু কমাইতে পারেন, যেমন আপনি 0.75 দিতে পারেন, তাহলে হচ্ছে কিছুটা 0.75 এটা দিলে কিছুটা স্লো হবে। একটা ভিডিও করতেছেন ওই সময় আপনি এই যে নাড়াচাড়া এই যে এখন একটু একটু কিন্তু স্লো হয়েছিল জিনিসটা, তাই না? তো এইভাবে করে আপনি আসলে মানে কমাইতে পারেন, আস্তে আস্তে কমাইতে পারেন, আবার আস্তে আস্তে বাড়াইতেও পারেন। আমি একটু দেখি তো মাইনাস দিয়ে দেখি তো কেমন আসে, আপনি বুঝতে পারবেন। মাইনাস এখানে নিচ্ছে না, আমি এখানে হচ্ছে 20 দিলে অনেক বড় হয়ে গেছে। সো স্লো মোশন ভিডিও কিন্তু খুব সহজে বানাতে পারবেন। তো আজকে মোটামুটি আমি সব কিছুই কভার করার চেষ্টা করছি যে কিভাবে আপনি ফাস্ট বা স্লো করতে পারেন। আর আমার ভিডিওগুলো একটু লেন্দি হয়, তার কারণ হচ্ছে আমি চেষ্টা করি যে আপনার এই যে 5-7 মিনিট আপনি টাইম দিবেন আমার এই ভিডিওর পিছনে, এই 7টা মিনিট টাইম, 7 বা 8 মিনিট যতটুকু টাইম হচ্ছে আর কি, এই টাইমটুক দেওয়ার পরে যেন আপনি পারফেক্টলি জিনিসটাকে শিখে দেন। তাড়াহুড়া করে শুধুমাত্র কতটুকু দেখায় আসলে পুরো জিনিসটা কভার করা যায় না, কারণ আগে পিছে কিছু না বললে আপনার মানে জিনিসটা আপনার মাথায় থাকবে না। সো এই জন্যই আগে পিছে কিছু কথা আসলে বলি। আশা করি আপনি হয়তো বুঝতে পারছেন বিষয়গুলা। আর যদি কোনো প্রশ্ন থাকে এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। এবং আমার কিন্তু পুরো সিরিজে ক্যামটেশিয়া রিলেটেড অনেক ভিডিও আছে, আপনি চাইলে প্রত্যেকটা একটা একটা করে দেখতে পারেন, কারণ দেখলে আপনার সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে। টিল দেন, টেক কেয়ার।